চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, পরিবর্তনই ধ্রুব। যদি পদার্থবিজ্ঞান অনুযায়ী দেখা যায় তাহলে আমরা দেখব শক্তির পরিবর্তন হতে হতে একসময় সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এখন তো ক্লাইমেট অব দি চেঞ্জ হয়ে গেছে এনভায়রনমেন্টকে অ্যাবিউজ করার ফলে। এর জন্য দায়ী কে, এটা করেছে কারা? অবশ্যই আমরা, দ্য হিউম্যান রেস। আর এর মানে আমাদেরও পরিবর্তন হয়েছে। তাই পরিবর্তন কাঙ্ক্ষিত অকাঙ্ক্ষিত দু রকমেরই হতে পারে। পরিবর্তনের ব্যাপারে যদি আরও বিশদে বলতে হয় তাহলে কোনো জিনিস বা কোনো মানুষ, যদি কোনো জিনিসের ক্ষেত্রে ধরা হয়, কোনো জিনিস অরিজিনালি যেরকম, বা যদি কোনো মানুষের ক্ষেত্রে ধরা হয় কোনো মানুষ জন্মগতভাবে যেরকম, তার কোনো পরিবর্তন আদৌ ঘটে না। পারিপার্শ্বিকের সঙ্গে ক্রমাগত আদান প্রদানের ফলে যেটা যতটুকু যে মানুষটা সংগ্রহ করে নিতে পারছে সেটা তার জন্মগত বৈশিষ্ট্য এবং মৌলিক সম্ভাবনার দ্বারা পরিমাপিত। কিন্তু তার মানে আমরা এই সিদ্ধান্তে কখনোই উপনীত হতে পারবো না যে আমাদের হয়ে ওঠার সম্ভাবনাও সীমিত বা ক্ষুদ্র। আমাদের জন্মগত বৈশিষ্ট্য যাই থাক, সেটাকে যদি আমরা পোষণ দিই এবং সঠিক দিশায় চালাই তাহলে অনেক উঁচু লক্ষ্য ভেদ করা সম্ভব। এক টুকরো লোহা চুম্বকের আওতায় এসে নিজেই চুম্বক হয়ে যায় বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বিজ্ঞানের মত অনুযায়ী দেখা যায় তাহলে বাইরে থেকে কিন্তু কিছু এসে জুটছে না ওই লোহার টুকরোটার আণবিক সত্তার সঙ্গে, বা কিছু খোসাও পড়ে যাচ্ছে না। বিজ্ঞানের মতে সেগুলোর অবস্থিতির পরিবর্তন ঘটছে শুধুমাত্র। লোহার টুকরোর আণবিক সত্তা সম্বন্ধে যদি আমরা সম্পূর্ণভাবে জানতে না পারি তাহলে তার বৈশিষ্ট্য সম্বন্ধেও আমরা সম্পূর্ণ জ্ঞানটা লাভ করতে পারবো না। তাকে কোন জায়গায় কাজে লাগানো যাবে, কোন জায়গায় কাজে লাগানো যাবে না, এই সব কিছু সম্বন্ধে আমরা ক্লিয়ার হতে পারবো না। সেরকমই যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্মগত বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানতে না পারছি, বা আরও গম্ভীরভাবে বলতে গেলে যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মদর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আত্মবিশ্বাস লাভ করতে পারছি না। বিশ্বাস মানে যার উপর ভরসা করা যায় সহজে, যার উপর আস্থা রাখা যায়। আর যে কোনো কিছুর জন্য দরকার নিজের উপর আস্থা রাখার, এবং ইংরেজি ভাষায় যেটাকে বলে সেলফ কনফিডেন্স। এই সেলফ কনফিডেন্স নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও আপনারা দেখেছেন, প্রচুর ভিডিও আমিও দেখেছি। এছাড়াও আমি বেশ কয়েকজন বিখ্যাত লেখকদের সেলফ কনফিডেন্স নিয়ে লেখা বই পড়েছি। আজকে যে বইটা পড়ে এই ভিডিওটা বানাচ্ছি সেই বইটার নাম হচ্ছে প্রবন্ধ সমগ্র। নাম শুনেই বুঝতে পারছেন এটা অনেকগুলো প্রবন্ধ সমষ্টি। সেখান থেকেই একটা প্রবন্ধ যেটার নাম হচ্ছে আত্মবিশ্বাস, বইটা লিখেছেন পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়। বইটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, মাস্টার বেজিং স্টোর থেকে বইটা পেয়ে যাবেন। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স নিয়ে এতদিন যে ধরনের বইগুলো পড়ে এসেছি বা যে বইগুলো পড়ে এসেছি সেগুলোর মধ্যে এই প্রবন্ধটা অন্যতম বললে কম বলা হবে। তার কারণ হচ্ছে এই প্রবন্ধটা আপনাকে রুট কজে নিয়ে যাবে। আত্মবিশ্বাস কেন জন্মাবে, আত্মবিশ্বাস কী এবং তার জন্য কী কী প্রয়োজন, সেই উপলব্ধি আপনাকে করতে সাহায্য করবে এই বইটা, এই প্রবন্ধটা। আমাদের সকলেরই একটা জাগতিক পরিচয় রয়েছে, বাবার নাম, মার নাম, আত্মীয় স্বজনদের নাম আমাদের পরিচয়ের সূত্র। কথাবার্তা মেলামেশার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই। কিন্তু এই যে জাগতিক পরিচয়ের কথা বলছি, এটাই কি আমাদের একমাত্র পরিচয়? আমরা যেমন একা আসি ও একা যাই, সেরকমই আমাদের প্রত্যেকেরই একটা অদ্ভুত একাকিত্ব রয়েছে, একটা আলাদা পরিচয় রয়েছে। বহুদিনের কথাবার্তা মেলামেশার পরেও আমরা কখনো কখনো বলতে বাধ্য হই যে মানুষ চেনা কি এত সহজ। আমার নিজের ক্ষেত্রে অন্যের বেলায় যেমন এই কথাটা সত্য, সেরকমই অন্যদের ক্ষেত্রেও আমার নিজের বেলায় এই কথাটা সত্য। এক এক রকমের সিচুয়েশান আমাদের এক এক রকমের প্রতিভা এবং দুর্বলতাকে বাইরে নিয়ে আসে, তাই না? যেগুলোর ব্যাপারে আমরা পরে ভাবলে নিজেরাই অবাক হয়ে যাই। আমাদের বেঁচে থাকা ও বেড়ে চলার ব্যাপারে এই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর নানা প্রসঙ্গে এক জায়গায় বলছেন, আমাদের যত দুঃখ ও অশান্তির মূলে রয়েছে অজ্ঞানতা, আর এই অজ্ঞানতা যতক্ষণ আছে ততক্ষণ কনফিডেন্সও নেই। আর সেলফ কনফিডেন্স বা নিজের উপর আস্থা যতক্ষণ নেই ততক্ষণ কোনো কিছু থেকেই আমরা আশানুরূপ ফল পাবো না, প্রত্যাশাও করতে পারি না। যে বইটার কথা আপনাদেরকে বলছি সেই বইটা থেকে কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যে জানার কথা বলছি সেই জানার ব্যাপারে একটা জায়গায় এই বইতে লেখা আছে, এই প্রবন্ধটা লেখা আছে, জানার বিষয় ও বস্তু আছে এবং আমরাও আছি এটা সত্য, কিন্তু এই দুইয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত না সম্পর্ক স্থাপন হচ্ছে, আমরা যতক্ষণ না একটি গ্রহণোন্মুখ ভাব নিয়ে জানার বিষয় বা বস্তু তা সে যাই হোক তার প্রতি আকর্ষিত না হই, ততক্ষণ পর্যন্ত সেই বিষয় সম্বন্ধে আমাদের জানা হয় না।
এর জন্য চাই বিষয় বা বস্তুর প্রতি একটা একমুখী লাগোয়া টান বা মনোনিবেশ। এখানেই এসে গেল আমাদের মন সম্বন্ধে একটা ধারণার প্রয়োজনীয়তা। সুস্থ মনের কাজ হলো বাইরের পরিবেশ থেকে আগত সংঘাতগুলি বোধ করে বিষয় ও বস্তুগুলিকে বোধ করা ও উপযুক্ত ধারণায় সেগুলিকে সত্তা পোষণী করে পালন পোষণে অস্তিত্বের অনুকূলে গ্রহণ করা। এগুলি আমাদের হয় গ্রহণক্ষম মনের নানা রকম রঙিল ভাবের মাধ্যমে, যেগুলিকে বৃত্তি বলা যায়। এই ওই বৃত্তিগুলি দুনিয়া উপভোগের হাতিয়ার হলেও বৃত্তিকে পোষণ দিয়ে তার উপভোগ্য হওয়া আমাদের উদ্দেশ্য নয়। যেমন ক্রোধ রিপু, অসৎ নিরোধী পরাক্রমে ক্রোধের উপযোগিতা অনস্বীকার্য। কিন্তু কথায় কথায় ক্রোধ যাকে পেয়ে বসে সেই ক্রোধই সমাজের ভার স্বরূপ, তার দ্বারা কোনো মঙ্গল হয় না। এমন কথা সব রিপুর ক্ষেত্রে। রিপু কথাটির অর্থই হলো শত্রু। আমরা যখন বৃত্তি দ্বারা চালিত হই তখন তা হয় আমাদের শত্রু, কিন্তু যখন সেগুলিকে আয়ত্ত করে আমরা তাদের নিজের ইচ্ছামতো সত্তা পোষণী ও অস্তিত্বের অনুকূল করে চালাই তখন সেগুলিই হয়ে যায় আমাদের সহায়ক বন্ধু। জীবন কি উপভোগ করতে গেলে বৃত্তিগুলিকে চাই গৃহপালিত জীবের মতো বশ করা, এবং এটাই হলো সেলফ কনফিডেন্স গেইন করার রুট কজ। যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে এই রুটে গিয়ে চেঞ্জ করতে হবে। আর তাছাড়া আপনি অ্যাক্ট করতে পারবেন না বেশি দিন যে আপনি কনফিডেন্ট, আপনার কনফিডেন্স রয়েছে। খুব অত্যন্ত মেকি ধরনের ব্যাপার হবে। একটা পোশাক পরিবর্তন করলে যেমন আপনার চরিত্রের কোনো প্রভাব হয় না, সেরকমই যদি আপনি অ্যাক্ট করেন যে আপনি কনফিডেন্স, ওরকম পোশাক পাল্টানোর মতো আপনার চরিত্রের কোনো এফেক্ট ফেলবে না। সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, ঠিক এর ঠিক আগেই অর্জুন তার সারথী শ্রীকৃষ্ণকে বলল যে সে দুটো দলকে দেখতে চায়। সেই মতো শ্রীকৃষ্ণ অর্জুনের রথকে দুটো দলের মাঝখানে নিয়ে এলো এবং একদম সেই জায়গাটা দাঁড় করালো যেখান থেকে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যকে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এটা দেখে অর্জুনের কী হলো আমরা সবাই জানি, গীতার প্রথম চ্যাপ্টার যার নাম হচ্ছে অর্জুনা বিষাদ যোগ। তো সেই জায়গায় আমরা দেখতে পাই যে অর্জুন সেখানে ডিসিশন নেয় যে সে আর যুদ্ধ করবে না, কারণ এরা হচ্ছে তার নিজের লোক, তার আপনজন, এদের বিরুদ্ধে অস্ত্র তুলে সে এই মহাপাপ করতে পারবে না এবং এদেরকে হত্যা করে তার রাজ্যেরও কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, যদি ঘটনাটা এরকম হতো যে শ্রীকৃষ্ণ অর্জুনের রথটাকে নিয়ে এলো ঠিক যেখানে দুর্যোধন এবং দুঃশাসন আছে তার সামনে, যেখান থেকে ওদেরকে দেখা যাচ্ছে, তাহলে কী হতে পারত? তাহলে একটু আগে যে ক্রোধ রিপুর কথা বললাম, সেই ক্রোধ রিপু অর্জুনের প্রতিশোধ স্পৃহাকে জাগিয়ে তুলত এবং সে তৎক্ষণাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত, যুদ্ধ শুরু করতে চাইত। কিন্তু যদি আমাদের রুট কজে কোনো পরিবর্তন আনতে হয়, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনের এনেছিলেন, সেটা হচ্ছে আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রিত করার জন্য। বৃত্তিকে নিয়ন্ত্রিত করতে গেলে কী করতে হবে? দেখুন, যুদ্ধ করতে হবে এটা আমার ডিসিশন হওয়া উচিত। আমি অসৎ নিরোধের জন্য যুদ্ধ করব কি যে কারণেই যুদ্ধ করি সেটা আমার ডিসিশন। আমি ক্রোধের বশবর্তী হয়ে যুদ্ধ করছি, এই জিনিসটাই হচ্ছে খারাপ। কারণ ক্রোধের বশবর্তী হয়ে আজকে যুদ্ধ করছি, কালকে ক্রোধের একজনের সঙ্গে যুদ্ধ করছি, কালকে ক্রোধের বশবর্তী হয়ে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করতে পারি। আবার দেখুন, যুদ্ধ করবো না যদি এই ডিসিশনটা হয়, সেই ডিসিশনটাও আমার হওয়া উচিত। আমার জন্য আমার কোনো বৃত্তি বা আমার কোনো প্যাশন সেই ডিসিশনটা নেবে, এটাকে আমি কী করে অ্যালাউ করি? যেমন অর্জুনের সঙ্গে হয়েছিল, বিষাদ, মোহ বা ভয় তাকে গ্রাস করেছিল, এগুলো তাকে একটা বৃত্তি বা কমপ্লেক্স তাকে গ্রাস করেছিল এবং সে ডিসিশন নিয়েছিল ওখানে যে আমি যুদ্ধ করব না। তাই আমাদের পরিবর্তনটা এমন জায়গায় দরকার যে আমি আমার ওই ফ্যাকাল্টিগুলোকে, আমার ওই বৃত্তিগুলোকে কন্ট্রোল করছি, ওরা আমাকে কন্ট্রোল করছে না, ওরা আমাকে ডিসিশন নিতে সাহায্য করছে না। আমি ডিসিশনটা নিয়ে ওদেরকে যে যে জায়গায় কাজে লাগাবার জন্য ইচ্ছা করি আমি ওদেরকে সেই সেই জায়গায় কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে ট্রু সেলফ কনফিডেন্স। আপনাদের সকলকে প্রবন্ধ সমগ্র বইটা সংগ্রহ করতে অনুরোধ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।